বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ার পর শুক্রবার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনরা শনিবার দেখা করেন তার পাঁচ আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলোচনার পর বের হয়ে বিভিন্ন অভিযোগের কথা জানান আইনজীবীরা তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে অর্থাৎ তাকে কোনো ডিভিশন দেওয়া হয়নি তারা এই নিয়ম ভঙ্গ করে এবং জেল কোর্টকে অমান্য করে আজকে তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রেখেছে। তিনি অসুস্থ অসুস্থ কিন্তু তার সেবিকা সে ফাতেমাকে এখনও অ্যালাউ করে নেয় ভিতরে যেতে তাকে একটি সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে একটা নির্জন কারাবাস এই নির্জন কারাবাসটা হলো সম্পূর্ণভাবে সংবিধান এবং আইন পরিপন্থী বেগম জিয়ার জামিন আবেদন নিয়ে কি কথা হয়েছে তাও জানান ব্যারিস্টার মৌদুদ তার অ্যাপিল ফাইল করা যাবে তার কখন জামিন হবে জামিনের জন্য দরখাস্ত কখন আমরা করব। আপিল কখন ফাইল করব। আর এই যে কয়েকটা কথা ডিভিশনের কথা বললাম হ্যাঁ তারপরে তার পরিচারিকার কথা বললাম এগুলো নিয়ে আদালতে আমরা যাব এবং থেকে আদেশ আইনজীবীরা জানিয়েছেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও যথেষ্ট মনোবল রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ম্যাডামের মনের বল ঠিক আছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা